আসসালামু আলাইকুম। আপনারা গাছ পাকা কলা খাইছেন কখনো? যদি খেয়ে থাকেন জানাবেন ইনশাআল্লাহ। তো আমার আব্বা আমাকে এসে বলছিল যে ওই পাশে আমাদের একটা বাগান আছে, আমরা আসছিলাম মূলত হচ্ছে ঘাস কাটার জন্যে। জঙ্গলের এই পাশটাতে হচ্ছে আমাদের একটা ঘাসের জমি আছে, এখানে ঘাস কাটার জন্য। তো আমার আব্বা ওই সাইড থেকে ঘুরে আসে, আমার বলতেছে যে কুলিতে কলা খাইয়ে ফেলতেছে, কলা কাইটে নিয়ে আসি। আমি বললাম আপনি এখানে থাকেন, আমি যাই। কুলি হচ্ছে বুলবুলি পাখিরে বলি আমরা, বিশেষ করে বুলবুলি পাখিগুলোতেই কলা বা পাকা জিনিসগুলো খায় বেশি আমাদের এখানে। তো এখানে আসার পরে আমি খুঁজতেছিলাম আর কি যে হ্যাঁ এটা কোথায় গেল, খুঁজে পাইতেছি না। তো আমার সাথে যে ছিল বললো যে কাকা ওইদিকে ওই যে ওই গাছে, তো পরে পাইলাম আর কি। তো আমি দেখলাম যে আসলে এটা একদম পাইকা টুস টুস হয়ে গেছে একবারে পুরোটাই, আর কুলি তো বেশ খাইছে আর কি, অনেকটাই খাইছে। তো কাটা শুরু করলাম। কলা গাছ কাটার একটা নিয়ম আছে মানে কলা পাড়ার, সেটা হচ্ছে কলা গাছের সামনের দিক দিয়ে কাটতে হয়। আপনি যদি পেছন দিক দিয়ে পোঁচ দেন বা কাটেন তাহলে একবারে মানে হুড়মুড়ে পড়ে যাবে এটা, আর যদি সামনের দিক থেকে কাটেন তাহলে হচ্ছে এটা আস্তে আস্তে মানে ওর ভারের ভার ওই হিসাবে আস্তে আস্তে পড়তে শুরু করবে আর কি। তো সেই হিসাবে কাটতে কাটতে মানে অনেকক্ষণ লেগে গেছে আর কি পচাইতে পচাইতে, যেহেতু পাকা কলা একেবারে মানে পুরো কলার ছড়াটাই পাকা, পুরোটাই পাকা, যে কারণে আস্তে আস্তে করে কাটতে হচ্ছে যাতে একবারে পইরে আলু ভর্তা না হয়ে যায় আর কি। তো যাই হোক, অনেকক্ষণ ট্রাই করার পরে পড়তেছেই না কোনো মতে, গাছটা যেহেতু একটু বড় আর উপরের দিকে যেহেতু ওর একেবারে ফাঁকা মানে তেমন একটা ইয়া নাই, ডালপালা নাই, পাতা টাতা নাই, যে কারণে পড়তেছেই না। আর এটা অনেকদিন পরে এরকম পাকা কলা পাইছি, কারণ আমরা একটু বতি হওয়ার সাথে সাথেই কলা গাছ কলা কাইটে নিয়ে আসি। আর কলা যখন পড়বে তখন ধরার একটা সিস্টেম আছে, যখন পড়বে তখন আপনি আস্তে করে মানে সতর্ক থাকতে হবে, ওই কলার আগ সরার মাথাটা ধরে ফেলতে হবে এই যে এইরকম করে ঠিক, যাতে করে কলাটা মাটিতে না পড়ে। তো এটা মোটামুটি প্রায় সবটাই পেকে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখি যে এটা কেমন হয়েছে আর কি। তো আহা আলহামদুলিল্লাহ, সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ, এত স্বাদ কেন, আসলে অনেক বেশি স্বাদ। যাই হোক, আপনাদেরও দাওয়াত রইল পাকা কলা খাওয়ার, এটার মাশাল্লাহ অনেক বেশি স্বাদ। যেহেতু আমরা কাজে আসছি তাই এখানে সময় নষ্ট না করে কলাটা নিয়ে এখান থেকে চলে যাচ্ছি আর কি। আর এটা মূলত আমাদের কবরস্থান, এটা আমি যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মূলত কবরস্থান। আর এই যে একটা কামিনী ফুল গাছ দেখলেন সামনে, এটা হচ্ছে আমার কবরস্থানের জায়গা। আমি ওসিয়ত করছিলাম যে আমি মারা গেলে এই কামিনী ফুল গাছের নিচে আমার মাটি দিও, এই গাছটার রক্ষণাবেক্ষণও আমিই করি, কারণ এখানে তেমন একটা আমাদের কেউ আসে না, মানে এই জঙ্গল টঙ্গলের ভিতরে আমাদের পরিবারের লোকজন তেমন একটা কেউ আসে না, আমার চাচারা বা অন্য কেউ, আমি আসি বেশি, এই আর কি অবস্থা। যাই হোক, কলাটা নিয়ে যাচ্ছি, কারণ এটার আবার ভ্যানের উপরে করে নিতে হবে, কেমনি নেবো জানি না। ওটা দেখে নিলাম আর কি যে কুলিতে খাই ফেলছে অনেক অংশই, মানে উপরের গোলা তো আগে পাকে, তো উপরের গোলার এই কুলিতে আগে খাইছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, যতটুকু পাইছি এতটুকু হয়তো পাইতাম না আর একদিন পরে আসলে। তো ওই যে এখানে আমাদের ভ্যান রাখা আছে, ভ্যানের উপরে করে নিব নাকি হাতে করে নিব, কারণ আমরা যে কজন আসছি সবাই কাজ করতে করতে আসছি, কাজ করতে করতে যাইতে হবে। তো যাই হোক, নিয়ে যাই, আগে হয়তো এটা পাঠিয়ে দিব তারপর আমরা যাবো।